ফুলকপি দেখেছি কিন্তু ফুল দেখিনি। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে আসি একটি কৃষি খামারে। সেখানে আমি একটা দায়িত্ববোধ নিয়েই আপনাদের জন্য এই ফুটেজটা তুলতেছি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই যে ফুলগুলা সুন্দরভাবে দেখেন, সবাই ভালোভাবে দেখেন। ওই যে ওইখানে আরেকটা গাছ আছে, তারপরে ওই যে ওইখানে দেখেন আরেকটা গাছ আছে, তো ওইখানে আর ছড়াছড়ি দু একটা আছে। এইটা হইল আপনার ফুলকপি। তো আপনারা বাজারে দেখেন, আমরা বাজারে যে ফুলকপিগুলো আসে সেটাই দেখি এবং ওইখান থেকে কিনি, সবাই চিনেন। কিন্তু শহরে আমি আগেই চিনি, কিন্তু শহরে যারা আমরা থাকি তাদের ছেলেমেয়েরা বা তারাও অনেকেই ফুলকপি আসলে ওই ফুল থেকে কি হয় সেই নমুনাটা আমরা কেউ জানি না। তার এই যে দেখেন নিচে ফুলকপির গাছ এখনও আছে, আর সেই গাছ থেকে এই যে ফুলকপি, ওই যেই ফুলটা বাজারে দেখেন সেটা এক সময় বড় হইয়া এই রূপ হয়। এই দেখেন ফুলগুলা, দেখেন কাছ থেকে দেখেন, হ্যাঁ ফুলগুলা কাছ থেকে দেখেন, এই যে আরও ফুল আছে একদম ডিটেল দেখেন। এটা আসলে সরিষা ফুল হলুদ দেখা যায় এবং মূলা ফুল সাদা। এই যে ধরেন কপির যে ফুলগুলা, সেটা আপনার বাঁধাকপিও যদি এরকম হয় ফুইটা যায়, এটাকে ফুইটা যাওয়া বলে। ফুল যখন ফুইটা যায় তখন আপনার এই রূপ ধারণ করে, এই দেখছেন এই যেগুলো, তো এগুলা থেকে এই ফুল কেন হয়েছে। এই ফুল বিচি হবে, বিচি হলে বিচি পাকবে এবং এই বিচি বুনলেই আবার বাঁধাকপি পাওয়া যাবে। তাহলে আমরা আজকে কী শিখলাম, যে আসলে এই ফুলকপি বাঁধাকপির ফুল কেমন হয় সেইটা আমরা দেখলাম। এই যে আরেকটা গাছ এখানে দেখেন, এই দেখেন একটু সাদাটে গাছগুলো কত সুন্দর। ওইখানে আরেকটা গাছ আছে, আমি সেটার কাছে না যাই। আবার একটু এই গাছটা দেখে, এখানে একটু ঘন ফুল, আর এই ফুলটা একটু ফুইটা আপনারা দেখেন, এই যে কত সুন্দর, চিনতেই করা যায় না। এই দেখেন এই গাছটা দেখেন, আপনার ওই যে গোড়ায় থেকে আপনি বুঝতে পারবেন, এই যে ওই যে এখান থেকে কীভাবে উঠছে, এরকমভাবে উঠা আপনার এই যে ফুল ফুইটা, এই যে পজিশন, এইটা দেখেন এখনও পুরো ফুলগুলি ফুটে নাই। এই যে এখানে দেখেন, এখানে এখনও আছে ফুলগুলি পুরো ফুটে নাই, দেখেন। আর ওই যে ওইখানে দেখেন, ওইটা দূর থেকে দেখলে বুঝতে পারবেন, দূর থেকে দেখলেও এই যে গাছগুলো, এই দেখেন ওই যে নিচে কপির পাতাগুলো আছে, ফুইটো উপরে উঠছে। তো এই যে দূরে ওই যে নিচে কপির পাতাগুলো দেখেন, হ্যাঁ খুব সুন্দরই দেখেন, এই যে নিচ থেকে দেখেন, এই যে এই 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 এটা আমার আপনাদের দেখানোর জন্য আমার নিচে নেমে আসা। এবং এই সিমগুলা কিছুটা আপনার এই যে সরিষার সিমের মতোই হবে, এটা আমি যদি পরবর্তীতে আবার ফুটেজ দিতে পারি। এই যে সরিষার ফুটেজগুলা, এই সরিষার, এটা কি আসলে সরিষা নাকি মূলা? হ্যাঁ এই যে এটা এটাই যে মূলা, এই দেখেন মূলা গাছের ফুল পুরা দেখেন আপনার সরিষা ফলের মতোই, দেখছেন এই যে নিচে মূলা পাওয়া, এই যে মূলা পাতা পাওয়া যেতেছে। তাইলে আমরা একসাথে দুইটা দেখলাম, ফুলের সিম দেখলাম, হ্যাঁ তো ওই যে ওইখানে মূলা ফুলের সিমগুলো দেখেন একটু বড় বড়, এই যে দেখেন এই যে মূলা ফুলের সিমগুলো, মূলার বিচি হয়েছে একটু বড় বড়, এটা দেখলে আপনারা এখন চিনে যাবেন। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন সকলে।